পাফাটা দূর করতে চাইলে নারকেল তেলের সঙ্গে রাতে ঘুমাতে যাওয়ার আগে একটিমাত্র উপকরণ মিশান যেটা 100% কাজ করবে। হাই এভরিওয়ান, শাহানা ব্লগ থেকে আমি শাহানা বলছি। আশা করছি যে যে কান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। পাফাটা নিয়ে অনেকে অনেক চিন্তিত। পাফাটা খুবই অস্বস্তিকর একটি জিনিস, দেখতে যেমন খারাপ দেখায় আবার প্রচুর পরিমাণে ব্যথাও হয়। অনেকের আছে ফেটে রক্ত বের হয়, অনেকের আছে চিপায় চাপায় প্রচুর গা হয়, আর এই সমস্যাটা হয় সাধারণত কাদার মধ্যে থাকলে বা খালি পেয়ে থাকলে। সেই সমস্যা থেকে সমাধান পেতে ঘরোয়া একটি টিপস শেয়ার করব। নারিকেল তেল ব্যবহার করেও অনেক ভালো ফলাফল পাওয়া যায়। ত্বকের জন্য, শরীরের জন্য অনেক উপকার করে এই নারিকেল তেল। নারিকেল তেল খাওয়া যায়, মাথায় দেওয়া যায়, এটা আমরা সকলেই জানি। তবে ত্বকের যে কোনো ইনফেকশন, ত্বকের যে কোনো সমস্যা যে সমাধান করতে পারা যায় এই নারিকেল তেল দিয়ে, সেই কথা আমরা অনেকে জানি না। এখন সহজে একটি রেমেডি তৈরি করব। এটা সহজলভ্য, সবার বাসায় আছে, সবাই আমরা চিনি, কমন একটি জিনিস নারিকেল তেল। শুধু নারিকেল তেলও যদি আপনি যে কোনো ঘাতে ব্যবহার করেন আর কিছুরই প্রয়োজন পড়বে না। এখানে বরপুর 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। আমি জাস্ট অল্প পরিমাণ তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আর নিয়ে নিচ্ছি হচ্ছে নিভিয়া সফট ক্রিম। নিভিয়া সফট ক্রিম যদি আপনার বাসায় না থাকে তাহলে যে কোনো ক্রিম, মুখে দেওয়ার জন্য যে কোনো ক্রিম আপনি পারবেন এটার সাথে ব্যবহার করতে। তবে নিভিয়া সফট ক্রিম ক্ষত সরাতে বা ত্বকটাকে গ্লোয়িং করতে, ঘা দূর করতে, ইনফেকশন দূর করতে অনেক সাহায্য করে। নিভিয়া সফট ক্রিম অবশ্যই ভালো মানে দেখার কেনার চেষ্টা করবেন, তাহলে ভালো উপকার পাওয়া যাবে। যতটুকু পরিমাণ নারকেল তেল নিয়েছি তার অর্ধেক আমি নিভিয়া সফট ক্রিমটা নিয়ে নিয়েছি। আপনি এখানে ফন্স বা ফ্যান লাভলি ক্রিমও দিয়ে রেমেডিটা তৈরি করে ব্যবহার করতে পারবেন। দুটি সমন্বয়ে এতটা কার্যকরী ম্যাজিকের মতো কাজ করবে ঘা দূর করার জন্য, পাফাটা দূর করার জন্য, যা আপনি আশ্চর্য হবেন। তবে একদিন ব্যবহার করার ফলে আপনি ভালো ফলাফল পাবেন না, আপনাকে অবশ্যই প্রতিদিন 15-20 দিন ট্রাই করে দেখতে হবে। মনোযোগ সহকারে যে কোনো টিপস ফলো করলে অবশ্যই ভালো ফলাফল পাওয়া যায়। একদিন বা 2 দিন ট্রাই করার পর যদি আপনি কমেন্ট করেন যে আমি ব্যবহার করলাম ভালো ফলাফল পেলাম না, তাহলে কিন্তু হবে না। আপনাকে যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে ধৈর্য সহকারে ব্যবহার করে আপনাকে দেখতে হবে, অপেক্ষা করতে হবে। দুটি জিনিস ভালোভাবে মিশিয়ে নিয়েছে। যখন আপনি হাতে বা পায়ে দিবেন, ঘাড়ের মধ্যে দিবেন, পাফাটার মধ্যে দিবেন, তখন যেন তেল আর ক্রিমটা একসঙ্গে মিশে তারপর মাসাজ করতে পারেন। এটা দেওয়ার পর এতটা গ্লেজ দেখায়, ত্বকটা এতটা সুন্দর দেখায়, আপনি অবাক হবেন। 3 দিন যদি আপনি ট্রাই করেন তাতেই আপনি ভালো ফলাফল লক্ষ্য করতে পারবেন। তবে 3 দিন দেওয়ার পরে আপনি বন্ধ করে দিবেন না, কন্টিনিউ করে যাবেন যতদিন পর্যন্ত ঘা বা ফাটা বা দূর না হচ্ছে। সুন্দর করে মাসাজ করে দিবেন, যখন দিবেন যেন গরম বাবা আসে। সুন্দর মাসাজ করতে করতে তেল দিয়ে মাসাজ করলে দেখবেন চামড়াটা অনেকটা গরম হয়। তো মাসাজ করে গরম করে নিবেন, পায়ের মোড়াটা বা চিপা চাপা যেখানে ঘা আছে, ইনফেকশন আছে, সেখানে দিয়ে দিবেন। সারা রাত রেখে দিবেন, দেওয়ার কোনো প্রয়োজন নেই। সকালে ধুয়ে যে কোনো একটি ক্রিম ব্যবহার করতে পারবেন, পায়ে হোক বা হাতেই হোক। অনেকের আছে পায়ে ঘা থাকে বা হাতের মধ্যে ঘা থাকে সারা 12 মাস, তারা কিন্তু এই টিপসটা রাতে ঘুমাতে যাওয়ার আগে ফলো করতে পারেন। আশা করছি আজকের টিপসটা অনেকের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভালো কমেন্ট করবেন, বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। এই ক্রিমটা তৈরি করে আপনি রেখে দিতে পারবেন, নষ্ট হবে না। তেল আর ক্রিম একসঙ্গে মিশিয়ে যে কোনো কোটায় আপনি যদি তৈরি করে রাখেন 15-20 দিন পর্যন্ত অনায়াসে আপনি ব্যবহার করতে পারবেন।